চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যটন সুবিধায় আনা 130টি বিলাসবহুল গাড়ির হদিস পাচ্ছে না কাস্টম হাউস। 10 বছর আগে পর্যটন সুবিধা ব্যবহার করে শুল্কমুক্তভাবে গাড়িগুলো খালাস করেছিল বাংলাদেশে অবস্থান করা বিদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা। কাস্টমস বলছে গাড়িগুলো উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একাধিকবার তাগাতা দিয়েও কোনো কাজ হয়নি। আর বিআরটিএ বলছে জাল রেজিস্ট্রেশন আর ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করে এসব গাড়ি রাস্তায় চলছে দীর্ঘদিন ধরে। কাস্টমসের হিসেবে 2007 সাল থেকে 2010 সাল পর্যন্ত পর্যটন সুবিধায় খালাস হওয়া 130টি গাড়ির আর হদিস পায়নি তারা। কাস্টমস কমিশনারের ধারণা গাড়িগুলো রং বদলে জাল রেজিস্ট্রেশন আর ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে চলাচল করছে দেশ জুড়ে। বেশ কিছু সংখ্যক গাড়ি আমাদের কাস্টমস ইন্টেলিজেন্স এবং অন্যান্য সংস্থা আপনার বিভিন্ন জনার বাসাবাড়ি থেকে অথবা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। কিছু গাড়ি আছে এখনও উদ্ধার করা যায়নি, কারণ এই গাড়ির রং পরিবর্তন করে বা বিভিন্নভাবে এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। বিআরটিএ বলছে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা কোনো যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন করার সুযোগ নেই, তাই পর্যটন সুবিধায় আনা গাড়িগুলো অবৈধভাবেই চলছে রাস্তায়। এই ধরনের যে কেসগুলো এগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাপক আকারে কখনো হয়নি। আমরা যা পেয়েছি খুব লিমিটেড আকারে কিছু সমস্যা পেয়েছিলাম, ওগুলো সময়ে সময়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সলভ করা হয়েছে। আর গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন উচ্চ শুল্ক আর কাস্টমসের হয়রানির কারণে শুল্ক ফাঁকি কিংবা অবৈধ গাড়ি ব্যবহারের প্রবণতা বাড়ছে বাংলাদেশে। এর সঙ্গে জড়িত প্রশাসনের কর্মকর্তারাও কোনো কারণে কোনো জায়গাতে যদি একটু ভুল হয় সেখানে আমাদের কাস্টম কর্তৃপক্ষ আমাদের উপরে 50 থেকে 1 লক্ষ টাকা ফাইন করে দেয়। ফাইন করার কারণে হয়তো সেই গাড়িটা আমাদের ডিউটির বাইরে, হয়তো যেখানে আমি 10,000-20,000 টাকা লাভ করার জন্য আনছি সেই গাড়িটা কিন্তু আমি বের করতে পারছি না। বন্দরে খালাসের অপেক্ষায় থাকা 113টি গাড়ি আটকা পড়ে আছে। 10 বছর পর তা নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। সোহাগ কুমার বিশ্বাস, SATV, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।